আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এনবিকারসের পক্ষ থেকে টয়োটা প্রিমিও এফএল প্যাকেজ এটা মডেল ইয়ার হচ্ছে 2009 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011 নভেম্বর মাসে 1500 সিসি এন্ড অকটেন ড্রাইভ রেড ওয়ান কালার খুবই পপুলার কালার আজকে আমি চাইবো গাড়িটির ভালো একটা ওভারভিউ দেওয়ার জন্য যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর আপনি যদি আদার সেট থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্টস এবং ফলো দিয়ে রাখবেন চলুন ভিউয়ার্স রিভিউটি শুরু করি আমরা যদি এই গাড়িটির ফ্রন্ট লুকটি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি এইচ আইডি হেডলাইট ফক লাইট অ্যান্ড ক্রোম বোথ সাইড সেম কন্ডিশনারি এবং প্রিমিয়াম বেস উইথ একটি লার্জ সাইজ গ্রিল অ্যান্ড নাম্বার প্লেট স্লট এয়ার বেঞ্চ তো রয়েছে পপুলার ডিমান্ডে আপনারাই দেখতে চেয়েছিলেন রেড ওয়ান কালারের গাড়ি সো আপনাদের জন্য এই রিভিউটি মিনিমাম প্রাইজের এখন আমরা এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাব যদি এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন নিয়ে কথা বলি এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো এবং বিবিটিআই বেস অ্যান্ড টয়োটা বেস দেখতে পাচ্ছি এবং ওয়ান অ্যান্ড জেড ইঞ্জিন হর্স পাওয়ার হচ্ছে 110 এবং নিউটন মিটার টর্ক হচ্ছে 140 ওভারঅল কন্ডিশন খুবই ভালো এবং কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই অ্যান্ড বিকজ কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ি ক্রয় ও বিক্রয় করে না এবং পেপারসের শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকে আমরা যদি এটার সাইড প্রোফাইলও চেক আউট করি সেট প্রোফাইলে প্রথমে যদি টায়ার কন্ডিশনটি তুলে ধরে এখানে 15 ইঞ্চ অ্যালয় ইউজ করা হয়েছে এবং টায়ার সাইজ হলো 205/55R15 এবং টায়ার কন্ডিশনটি খুবই ভালো এবং চারটি টায়ারই হচ্ছে সেম কন্ডিশনারে এবং সেম অ্যালয়ে এবং অ্যালয়টিও যদি আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখাই এখানে 22 ইউজ করা হয়েছে সিলভার অ্যান্ড ব্ল্যাক এবং সামনে দুটি টায়ারের মধ্যে হচ্ছে ডিস ব্রেক ইউজ করা হয়েছে এবং পিছনের দুটি টায়ারের মধ্যে হচ্ছে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এবং এই গাড়িটির গ্রাম ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার এবং হুইল বেস হচ্ছে 2700 মিলিমিটার এবং উইঙ্কেল মিরর রেঞ্চের তো আছেই এবং ক্রোম বেট ক্রোম হ্যান্ডেল তো আছেই এবং পিছনের গ্লাসগুলো হচ্ছে টিন্টেড গ্লাস এবং পিছনের টায়ার কন্ডিশনও সেম কন্ডিশন 15 ইঞ্চ অ্যালয় উইথ টয়োটা এবং টায়ার কন্ডিশন তো আমি আগেও বলেছি খুবই ভালো কন্ডিশন এখন আমরা এই গাড়িটির রিয়ার কেবিন চেক আউট করে দেখাবো আমরা যদি রিয়ার কেবিনের প্রথমে ডোর কন্ডিশনটি তুলে ধরি এখানে এটা হচ্ছে বেস কালারের সিট এবং ডোরের মধ্যে হচ্ছে এখানে ফেব্রিক প্লাস সফট মেটেরিয়ালস ইউজ করা হয়েছে এবং এখানে লেদার ইউজ করা হয়েছে এবং ক্রোম হ্যান্ডেল এবং স্মার্ট উডেন কাপ হোল্ডার তো আছেই উইথ স্পিকার এবং চারটি ডোরে চারটি স্পিকার এবং ফ্রন্ট দুটি ডোরে হচ্ছে টুইটারের অপশন রয়েছে এবং এই গাড়িগুলোতে লেগ রুম এবং হেডরুম নিয়ে কারো কোনো কমপ্লেন নেই আমরা সবাই জানি এলিয়ান প্রিমিয়র লেগ রুম হেডরুম নিয়ে সবারই কমফোর্টেবল গাড়ি এবং সবারই পছন্দের গাড়ি এবং এখানে যদি আমরা লক্ষ্য করি এই জায়গায় এখানে একটি ক্রোম রয়েছে ভিতরের কন্ডিশনও খুবই ফ্রেশ এবং বেস কালারের সিট এবং এই গাড়িতে তিনটে হেডরেস্ট বোতল হোল্ডারের অপশন এবং এই জায়গায়ও একটি স্টেয়ারের অপশন রয়েছে এটা আমরা চালিয়ে ইউজ করতে পারবো আর রেখে দিতে পারবো এবং সিলিং কন্ডিশনও খুবই ফ্রেশ এবং আমি বসার পরও অ্যাভেলেবেল লেগ রুম অ্যাভেলেবেল হেডরুম অনেক রিল্যাক্স আমি বসছি তেমন একটা আনইজি ফিল হচ্ছে না এবং এখানে ফ্রন্ট দুটি সিটের মধ্যে হচ্ছে পকেট রয়েছে এখানে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টারি কাগজপত্রগুলো রাখতে পারবো এখন আমরা এই গাড়িটার ফ্রন্ট ইন্টেরিয়র চেক আউট করবো ফ্রন্ট ইন্টেরিয়র ডোর কন্ডিশনও খুবই ভালো এখানে ফেব্রিক প্লাস সব মেটেরিয়াল ইউজ করা হয়েছে এবং স্মার্ট উডেন এখান থেকে আমরা কাপ গ্লাস কন্ট্রোলিং করতে পারবো এবং লক আনলক এবং কাপ হোল্ডার অপশন রয়েছে স্পিকার তো আছেই এবং টুইটারের অপশন রয়েছে এবং টুইটারের কাজ হচ্ছে সাউন্ড কোয়ালিটিগুলো ভালো করা এবং এখানেও একটি ক্রোম রয়েছে চারটি ডোরে সেম কন্ডিশনের ক্রোম লাইটিং সিস্টেমটি নেই এবং ড্রাইভার সিট এবং প্যাসেঞ্জার সিট দুটি হচ্ছে ম্যানুয়াল আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম এবং পুশ স্টার টু টেমস মিরর কন্ট্রোলিং প্যানেল উডেন এসি ভেন্স তো রয়েছে এখানে সব মেটেরিয়ালস ইউজ করা হয়েছে এবং স্টিয়ারিংটা হচ্ছে উডেন স্টিয়ারিং উইথ মাল্টিমিডিয়া সিস্টেম দেখতে পাচ্ছি এবং এখানে ভয়েস কমান্ডও দিয়েছে ফোন রিসিভ অ্যান্ড ক্লোজ করতে পারবো এবং মুড ট্র্যাক চেঞ্জ করতে পারবো এই তো এবং এখানে আরেকটা স্টোর স্টার্ট দেব স্টার্ট দিলাম যেহেতু এটা পুশ স্টার্টের গাড়ি স্টার্ট হলো এবং এটা টপ স্পিড হচ্ছে 180 আরপিএম হচ্ছে 8000 এবং এই গাড়িটা রান করেছে 65000 কিলোমিটার এবং স্টিয়ারিংটি অনেক স্মুথ এবং আমরা হাতের ডান পাশ থেকে হেডলাইট অ্যাডজাস্ট করতে পারবো এবং বাম পাশ থেকে উইশিল ওয়াইপার কন্ট্রোলিং করা যাবে এবং এসি ভেন্স দেখতে পাচ্ছি ইমার্জেন্সি লাইট আমি যদি আগে এসিও দিই এসি পারফরমেন্স প্লাস হচ্ছে গাড়ি স্টার্ট দেওয়া অবস্থায় ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথ এবং 7.5 ইঞ্চি ডিভিডি প্লেয়ার এখান থেকে আমরা গান
বাজাতে পারবো এবং এখানে একটা স্টোর এখানে একটা লাইটারের অপশন আছে উইথ স্ট্রে এবং কনসোল বক্স অনেক অসাধারণ এবং এখানে দুটি কাপ হোল্ডার অপশন রয়েছে এবং ড্রাইভার আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার অপশন তো আছেই এবং গ্লাভ বক্সও লটস অফ স্পেস এবং স্মার্ট উডেন ওভারঅল কন্ডিশন খুবই ভালো এবং এখানে সানভাইজার বেন্টি মিরর অ্যান্ড ল্যাম্প দিয়েছে এপাশেও সেম কন্ডিশন সানভাইজার বেন্টি মিরর অ্যান্ড ল্যাম্প এবং রিয়ারভিউ মিরর রুম লাইটও আছেই ওভারঅল কন্ডিশন খুবই ফ্রেশ এখন আমরা এই গাড়িটির কার্গো স্পেস চেক আউট করে দেখাবো কার্গো স্পেস চেক আউট করার আগে আমরা আগে রিয়ার ক্যামেরাটি চেক আউট করব রিয়ার ক্যামেরাটিও খুবই ফ্রেশ আমাদের অ্যাভেলেবেল স্টকের গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ কন্ডিশন এখন আমরা এই গাড়িটির কার্গো স্পেস চেক আউট করব আমরা যদি এখানে দেখি প্রাইভেসি গ্লাস ওয়াইফার হাই মাউন্ট স্টপ ল্যাম্প তো রয়েছে পিমিও বেস অ্যান্ড টয়োটা বেস নাম্বার প্লেট স্লটও আছে এবং টেল লাইটটি অনেক অসাধারণ এই গাড়িতে শো লাইটটি নেই এবং ব্যাক ক্যামেরা স্লট লাইটও রয়েছে এখন আমরা এই গাড়িটি কার্গো স্পেস চেক আউট করবো যেহেতু এটা রিমোটের মাধ্যমে চাইলে আমরা ওপেন করতে পারবো আর হচ্ছে ড্রাইভার সিটের পাশ থেকেও আমরা কন্ট্রোলিং করা যাবে এবং যেহেতু এটা অকটেন ড্রাইভ সো এখানে লটস অফ স্পেস আপনারা চাইলে সিএনজি বা এলপিজি করেও নিতে পারবেন আর অকটেনও ড্রাইভ করতে পারবেন এটা হচ্ছে আপনাদের উপরেই এবং এখন যে কন্ডিশনে রয়েছে ওভারঅল অনেক স্পেস অনায়াসে 3 থেকে 4টি বা তারও অধিক লাগেজ রাখা যাবে এবং জেনার শুজগুলো হচ্ছে নিচে জক স্পেয়ার টায়ার উইলনেস লিভার এগুলো এখন আমরা এই গাড়িটি টেস্ট ড্রাইভ দেবো এবং টেস্ট ড্রাইভ দেওয়ার পর এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল আছে এবং এটার প্রাইস আমরা শেয়ার করবো চলুন বিয়স টেস্ট ড্রাইভ দিয়ে আসি গাড়িটির প্রাইস এবং কোথায় অ্যাভেলেবেল আছে এগুলো শেয়ার করার আগে আমি যদি এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার্স এবং এই গাড়িটি অ্যাভেলেবেল আছে এনবি কার্সে এবং আমাদের লোকেশন হচ্ছে হাউস নাম্বার 10 রোড নাম্বার 2 ব্লক এল বনানী এবং টয়োটা প্রিমিও এফএল প্যাকেজ এটার মডেল ইয়ার হচ্ছে 2009 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011-তে 1500 সিসি অ্যান্ড অকটেন ড্রাইভ এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 17,30,000 টাকা এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 17,30,000 টাকা এই প্রেস্টি নেগোশিয়েবল প্রাইস আমরা চাইবো আপনারা ফিজিক্যাল আমাদের শোরুম ভিজিট করবেন এছাড়াও আমাদের শোরুমে আরও অ্যাভেলেবেল প্রিমিও গাড়ি রয়েছে 2016 মডেলের ব্ল্যাক কালার এবং 2018 মডেলের পাল কালার এগুলো চাইলে দেখতে পারেন এর সেই সাথে আরও নিশান এক্সটাইল নিশান জুকি টয়োটা অ্যাকোয়া এই গাড়িগুলোও দেখতে পারেন যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর আদার্স লিঙ্ক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ